দুদিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, বিশেষ সতর্কতা জারি। বনজ সম্পদ আহরণে পাঁচ পারমিট স্থগিত। তীব্র দাবদাহে পুড়ছে দেশের বিভিন্ন এলাকা। প্রচণ্ড গরমে যশোরে জনদুর্ভোগ চরমে, অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। চট্টগ্রামের হাসপাতালে বাড়ছে শিশু রোগের সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে আবারও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড সুনামগঞ্জের বিশ্বম্ভর উপজেলা। উপড়ে গেছে গাছপালা, চাপা পড়ে শিশু নিহত। অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে অংশ নেন তিনজন। তথ্য পুলিশের বিভিন্ন টার্গেট কিলিংয়ে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম, সদূরের দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি আসাদ আজিম। দুই দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে স্থানীয়রা। এ অবস্থায় রেঞ্জ জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বনজ সম্পদ আহরণের পাস পারমিট স্থগিত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। গত এক মাসে চারটি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে এবারই সুন্দরবনের সবচেয়ে বৃহৎ অংশ জুড়ে আগুন জ্বলছে। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আনুমানিক ৬ কিলোমিটার এলাকার মধ্যে অন্তত ১০টি স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। দক্ষিণ দিকে আগুন নিভানোর পর আমরা সেকেন্ড হাফে আমরা যখন দেখলাম আগুন উত্তর দিকে স্প্রেড করছে, তখন সেকেন্ড দক্ষিণ দিকে একটা লাইন দেখে উত্তর দিকে আমরা প্রবাহমান হয়েছি। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীও স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। তীব্র দাবদাহ ও বাতাসে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানান তারা। ফায়ার সার্ভিস এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমরা ৫-৬ কিলো দূর থেকে নিজ ভাড়া দিয়ে আসছি আর কি, বনটা রক্ষা করার জন্য। অনেক জায়গায় আগুন ধরছে, আগুন নিভাইতে খুব কষ্ট হইতেছে। রৌদ্র অতিরিক্ত, মানুষ রৌদ্রের কারণে কাজ করতে খুব বিলম্ব হইতেছে। ৩ কিলো ৪ কিলো দূর থেকে পানি আনতে হয়, এক কলস পানি নিয়ে আইতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার থেকে পূর্ব সুন্দরবনের সকল প্রকার পাস পারমিট বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। সুন্দরবনের ভিতরে নাশকতা হোক আর যাই হোক, যারা এই কাজটা করছে আমার দৃষ্টিতে সেই হলো যে দেশদ্রোহী, তাদের শনাক্ত হবে এবং তাদের বিরুদ্ধে একেবারে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্ব সুন্দরবনটার ভিতরে সব ধরনের পাস পারমিট বন্ধ করেছে এবং সব ধরনের প্রবেশ বন্ধ করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করে আমরা এগিয়ে চলছি। গত ১৪ বছরে পূর্ব সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২২ বার। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও প্রকৃত আসামিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন এলাকা থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। চলতি মাসে শতকরা ৫৮ ভাগ বৃষ্টিপাত কম হওয়ায় দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের তাপমাত্রা ৩৬ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে প্রচণ্ড রোদ ও গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরীর মানুষেরা। সামিল মুইদের রিপোর্ট। ভ্যাপসা গরমে নগরীর বিভিন্ন এলাকায় অস্বস্তিতে ভুগতে দেখা গেছে অনেককেই। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গরম তো খুব তীব্র, অস্বস্তিকর একটা অবস্থা। গরম তো অনেক বেশি, এত গরমে এই যে লেবুর রস খাচ্ছি। অনেক সমস্যা হচ্ছে, গা ঘামতেছে এবং গা জ্বালা পোড়া করতেছে। আমার মনে হয় আজকে খুব প্রচন্ড গরম লাগতেছে, তার জন্য আমাদের ঠান্ডা খাইতে হচ্ছে। মাত্রাতিরিক্ত গরম পড়তেছে, মানে সহ্য করার মতো না। আবহাওয়া অফিসের তথ্য মতে দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হলেও রাজধানীবাসীর জন্য আগামী ২-৪ দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যে সমস্ত এলাকায় তাপদাহ চলছে, বিশেষ করে পশ্চিমাঞ্চল থেকে উত্তর পশ্চিমাঞ্চল হয়ে মধ্যাঞ্চল পর্যন্ত, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, এই এলাকাগুলোতে মৃদু থেকে তীব্র তাপদাহ চলছে এলাকাভেদে। তো এটা আগামী ২-৩ দিন পর্যন্ত এরকমই থাকবে। আশার কথা যে হয়তোবা ২-৩ তারিখের দিকে কিছুটা বৃষ্টি সারা দেশেই পাওয়ার সম্ভাবনাটা আছে, তবে এখন যে অবস্থা তাতে সেটা সম্ভাবনাটা কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে আরো কয়েকদিন তীব্র দাবদাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সামিউল মুহিত, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহে পড়ছে দেশের বিভিন্ন এলাকা। গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরমে যশোর অঞ্চলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। তার উপর লোডশেডিং যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায়
অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবেলায় খাবার গ্রহণে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বেশ কয়েকটি জেলার মতো যশোরেও গত কয়েকদিন ধরেই বিরাজ করছে উচ্চ তাপমাত্রা। এতে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, বিশেষ করে কৃষক দিনমজুর সহ শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। তার উপর লোডশেডিং এর যন্ত্রণায় জীবন যেন ওষ্ঠাগত যশোরবাসীর। একটুখানি শীতল ছোঁয়া পেতে তারা ছুটে যাচ্ছেন স্নিগ্ধ সরোবরে। প্রচণ্ড তাপমাত্রা, তাপমাত্রায় কাজ করা যায় না, তাই একটু ছায়া আসছিলাম। মাঠে টিকা যাচ্ছে না রোদে, অতিরিক্ত তাপমাত্রা, রাস্তায় কাজ করতে গরমের মধ্যে খুব কষ্ট করে, তাপদাহে শরীর থেকে এত পরিমাণ ঘাম ঝরে যাচ্ছে, এখন এই ডাবি হচ্ছে আমাদের একমাত্র ভরসা। প্রচণ্ড গরমে প্রতিদিনই অসুস্থ হয়ে পড়ছেন অনেক মানুষ। এই অবস্থায় সবাইকে পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রচুর পরিমাণে পানি খাবে, শাকসবজি খাবে, ফল খাবে, রোদে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন। কেউ খাবার স্যালাইন খাবেন না, কারণ খাবার স্যালাইন গরমের জন্য নয়, ডায়রিয়ার জন্য। খাবার স্যালাইন গরমের জন্য খেলে ক্ষতি হতে পারে শারীরিক। তাপমাত্রার তীব্রতা ক্রমেই বাড়ছে যশোর অঞ্চলে। চলতি মৌসুমে বৃহস্পতিবার যশোরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ 39.6 ডিগ্রি সেলসিয়াস। সময় সংবাদ যশোর। এদিকে গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ডায়রিয়া, ব্রঙ্কিউলাইটিস ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে বর্তমানে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে। এ অবস্থায় অতিরিক্ত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে শিশু ওয়ার্ডের চিকিৎসকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বৈশাখের তাপদাহে শিশুদের মধ্যে দেখা দিচ্ছে নানা রোগের প্রাদুর্ভাব। পানিবাহিত রোগ, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা শিশু ওয়ার্ডে বেড়েছে। সেই সঙ্গে শ্বাসজনিত রোগ, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। স্বাভাবিক সময়ে শিশু ওয়ার্ডে দৈনিক 20 থেকে 30 জন রোগী ভর্তি হলেও বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে 60 থেকে 70 জনে। প্রচণ্ড গরমে পানি শূন্যতার জন্য বাচ্চাগুলো অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে, তো আমাদের স্বাভাবিক সময়ের চেয়ে ভর্তির পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। আর বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত তাদের স্বজনরা। কান্দি লাগার পরে জ্বর উঠছে, সন্ধ্যের সাথে জ্বর উঠছে, জ্বরের পরে আর জ্বর নামতেছে না, পায়খানা বমি এখন মানে কমছে, এখন মানে প্রস্রাবের, তখন প্রস্রাব আটকে গেছিল। হঠাৎ করে দেখা গেছে এর ফ্যাটের মধ্যে মাঝখানে একদম ইয়ে করে যাচ্ছে, থালা করে যাচ্ছে। শিশুকে রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে নানা পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ। অতিরিক্ত গরমে যেন তারা পানি স্বল্পতায় না পড়ে, সেজন্য যে বাচ্চারা যেমন বুকের দুধের উপর আছে তাকে ঘন ঘন বুকের দুধ চালিয়ে যাবেন, এবং বাচ্চাকে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটা একটু তরল খাবার বা পানীয় খাবারটা একটু হয়তো বেশি করে দেওয়া হবে। সেটাতে বিশেষত স্কুলে যখন তারা যাবে তাদেরকে যেন ধরেন যে নিরাপদ পানি পানের যে ব্যবস্থাটা সেটা যেন সেখানে অবলম্বন করা হয়, এবং তাদেরকে একটু মানে হালকা পাতলা ঢিলে ডালা পোশাক সেগুলো যেন পরানো হয়। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ওয়ার্ড নয়, জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালেও স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি আছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ড সহ রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে ব্রিফ করছেন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবস্থান শনাক্ত করার জন্য যখন যেখানে যতটুকু তথ্য আমরা পাই গুরুত্ব দিয়েই আমরা দেখি, আমাদের আহ্বান সাড়া দিয়ে এই পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কেউ আসেননি। যারা প্রত্যক্ষদর্শী, ঘটনা সকালবেলার ঘটনা ছিল প্রফেসর সিদ্দিকী হত্যাকাণ্ড, কেউ না কেউ অবশ্যই দেখছেন, কিন্তু এত ভয় তো কিছু নাই, গোপনীয়তা থাকবে, সবারই বিষয়গুলো শেয়ার করতে হবে। আমরা যাচ্ছি, ধারে দাঁড়িয়ে যাচ্ছি, একাধিকবার যাচ্ছি, একজনের কাছে অনেকবারই আমরা যাচ্ছি। আর গতকালকে যে ঘটনা হয়ে গেল গণকপাড়া স্বর্ণ দোকানে, এমব্রাই জুয়েলার্সে, এখানেও সন্ধ্যা 7:50, খুব একটা বেশি রাত নয়, পার্শ্ববর্তী রহমানিয়া হোটেলের চা দোকান, এখানে জনাকীর্ণ এলাকা, কেউ এখনো মুখ খুলছেন না। আমরা আহ্বান করব মুখ খোলার জন্য, মুখ খুললেই প্রয়োজনীয় তথ্যগুলো আসবে। আপনারাও, আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাই সবাইকে, আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলোর মাধ্যমে আমি আহ্বান জানাই রাজশাহীবাসীকে, প্রয়োজনীয় যে যতটুকু জানেন বা শুনেছেন বা অনুমান করেন, যাই জানেন তাই বলুন, আমরা যাব ধারে ধারে, আর আমাদের কাছেও গোপনীয়ভাবে, গোপনীয়তার সহিত মত বিনিময় করতে পারেন,
সরাসরি হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, একটু চিঠি লিখেও হতে পারে, যত রকম মাধ্যমে হয় এগুলো হোক আমি আহ্বান করি। আর হোটেলের জন্য আমরা একটা অফিস আদেশ জারি করেছি যে হোটেলে বর্ডার হিসাবে কেউ থাকতে হলে তাকে ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং হোটেল ম্যানেজার সেটা সংরক্ষণ করতে হবে, তার দেয়া ঠিকানা মোবাইল নাম্বার যাচাই করে সঠিক হলেই যেন তাকে হোটেলে রুম বরাদ্দ করেন, সে আহ্বান করি। এছাড়া অন্য কোনোভাবে যদি কোনো বরাদ্দ দেয়া হয় এবং সেখানে কোনো ফৌজদারি অপরাধ হয় তাহলে এই দায় দায়িত্ব হোটেল ম্যানেজমেন্ট এবং মালিককেই নিতে হবে। পাশাপাশি আরও কিছু বিষয় আছে, ভাড়াটিয়া তথ্য সারা দেশে কালেকশন হচ্ছে, রাজশাহী শহরেও আমরা ভাড়াটিয়া তথ্য কালেকশন করছি, রাজশাহী সিটি কর্পোরেশন করছে, আমরা সহযোগিতা করতেছি। তাদের যে ফরম্যাটে করা হচ্ছে এই ফরম্যাটটা আমি নিজে ডেভেলপ করে আমার অফিস থেকে নির্ধারণ করে দিয়েছি যে এই ফরম্যাটে তথ্য কালেকশন করলে যাবতীয় প্রয়োজনীয় তথ্য ভাড়াটিয়াদের আমরা পাব। এই ব্যাপারে জনমত তৈরি করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করি লেখা এবং সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ড সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন রাজশাহীর কমিশনার মোহাম্মদ শামসউদ্দিন। এক সপ্তাহের মাথায় আবারও সুনামগঞ্জে আঘাত এনেছে কালবৈশাখী ঝড়। গতরাতে ঝড়ের তাণ্ডবে বিশ্বম্ভর উপজেলার 10 গ্রামের 200+ কাঁচা পাকা বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি লণ্ডভণ্ড হয়ে গেছে। গাছের নিচে চাপা পড়ে এক শিশু নিহত, অন্তত 5 জন আহত হয়েছেন। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক। বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার চালবন, আলিপুর ও জগন্নাথপুর সহ 10 গ্রামের গাছপালা, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি। প্রচণ্ড এ ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি পলাশ বাজারের অর্ধশতাধিক দোকানপাট। প্রলয়ঙ্কারী এ ঝড়ে জগন্নাথপুর গ্রামে তানজিনা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই লণ্ডভণ্ড করে এবং দুইটা একটা বাচ্চা মৃত্যুবরণ করছে, আর একটা বাচ্চা ওসমানকে আছে, তার অবস্থা খুব শোচনীয়। কালবৈশাখী কিন্তু এই যে বারবার আমাদের উপর যে আঘাতই বসছে, একদিক তো ফসল হানি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ মরছে, বাড়িঘর ভাঙছে, গাছ অনেকগুলো বসছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। আপাতত দাপনের জন্য আমরা নগদ অর্থ সহায়তা দিয়েছি এবং আমরা দেখছি আর কি করণীয় পরবর্তীতে আমরা সেগুলো আরো ব্যবস্থা করব। ঝড়ে বিশ্বম্ভরপুর উপজেলার 200+ বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ সুনামগঞ্জ। বাংলার সময়ে আরো থাকছে, চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় মুখর নির্বাচনী এলাকাগুলো, শত যোগ্য প্রার্থী খুঁজছেন ভোটাররা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে 3 জনের অংশগ্রহণের তথ্য পেলেও এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজন ও সহকর্মীরা। এদিকে নিজ গ্রামে গানের স্কুল প্রতিষ্ঠা নিয়ে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের। তদন্তে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকের রিপোর্ট। প্রিয় সন্তানের এই সেতারটি এখন সম্বল তাদের, এর মধ্যেই খুঁজে বেড়ান সন্তানের স্পর্শ। সন্তানের রেখে যাওয়া স্মৃতিচিহ্নগুলো আঁকড়ে ধরে জীবনের শেষ দিনগুলো পার করতে চান বৃদ্ধ বাবা মা। সদা হাস্যোজ্জ্বল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিমের এমন মৃত্যুতে স্তম্ভিত স্বজনরা। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ খুঁজে না পেলেও স্থানীয় বিরোধকে বড় করে দেখছেন তারা। স্বজনরা বলছেন, বছরখানিক বাগমারার দরগামারিয়ায় নিজ গ্রামে শিশুদের জন্য একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষক রেজাউল। এরপর সেটি বন্ধে তাকে চাপ দিচ্ছিল স্থানীয় মাদ্রাসার শিক্ষকরা, তাই সন্দেহের তীর তাদের দিকেই। ছেলে মেয়েদের গান শিখবে বিরোধী ছিল কেউ, আমার ছেলেকে হত্যা করলো, তার বিচার আমি চাই বাবা। মাদ্রাসাতে হুজুর বলে যে এরকম ব্যাপার, তোমরা গান শিখতে পারবে না। এদিকে 5 দিন পেরিয়ে গেলেও পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করতে না পারায় ক্ষোভ জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। তাকে যে মারা হতে পারে তো এটা কেন, এই যে একটা অজ্ঞাত একটা অবস্থা, এটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে এখনো পর্যন্ত সেরকম ফলপ্রসূ কিছু দেখতে পাই না, তাই বলে ঢাকা পড়ে যাবে এইটা যেন না হয়। খুনি ধরা পড়েছে দেখতে চায়, বিচার দেখতে চায়, খুবই শীঘ্রই দেখতে চায় সেটা। তবে রহস্য উদ্ঘাটনে
চেষ্টা চলছে দাবি করে পুলিশ কর্মকর্তারা জানালেন, হত্যাকাণ্ডের সঙ্গে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকদের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাগমারা থেকে দুইজন গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে এই খুনের ঘটনায় সম্পৃক্ততার এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তো আমরা বিভিন্ন সূত্র থেকেই আমরা তথ্য খোঁজার চেষ্টা করছি। একটা সূত্র থেকে পাওয়া গেছে কিলিং মিশনে তিনজন ছিলেন। গত 23 এপ্রিল বাসা থেকে ক্যাম্পাসে যাবার পথে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক রেজাউল করিম। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। কলাবাগানের ডাবল মার্ডারের ঘটনায় তিনজনকে শনাক্ত করা হয়ে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও বলেছেন, ব্লগার হত্যাসহ বিভিন্ন টার্গেট কিলিংয়ের বেশিরভাগ ঘটনার রহস্য উদ্ঘাটন করা গেছে, বাকি ঘটনাগুলোর সঙ্গে জড়িত কয়েকজন শিগগিরই গ্রেফতার হবে। সকালে ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আমরা ঠিক পথেই এগোচ্ছি, আমরা জানাবো আপনাদের। তিনজন আমাদের মানে শনাক্ত করে আমরা আমাদের বিভিন্ন পত্রিকায় আপনি দেখেছেন, আমরা ওই আমরা এগুলো আর এখন কিছু বলতে চাচ্ছি না, আর কয়েকদিন পরে আমরা সব জানাবো। আমরা যতগুলো টার্গেট কিলিং হচ্ছে এই ব্লগার সহ এইগুলোকে আমরা প্রায়গুলোকে চিহ্নিত করেছি, আমরা কয়েকজনকে আমরা ধরেছি, তারা বিচারের সম্মুখীন আছে এবং কয়েকজন আমাদের অতি শীঘ্রই ধরা পড়বে। 71-এর খুনিদের মদতদাতা ও জঙ্গি সন্ত্রাসের পৃষ্ঠপোষকতাকারীরাই গুপ্ত হত্যার অপরাজনীতি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকানি। কুষ্টিয়ায় সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। সরকার বেশিরভাগ হত্যায় জড়িতদের গ্রেফতারে সক্ষম হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। জঙ্গি সন্ত্রাসীরা, তাদের পক্ষে যারা ওকালতি করে, তাদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদের যারা আশ্রয় দেয় এবং তাদের সঙ্গে যারা রাজনৈতিক বন্ধুত্ব করে, তারাই এই গুপ্ত হত্যার যে অপরাজনীতি চলছে সেই গুপ্ত হত্যার অপরাজনীতির সঙ্গে জড়িত। সব হত্যাকাণ্ড আমরা তদন্ত করছি এবং এখানে খুনিদের আমরা এক চুল ছাড় দেব না। ইতিমধ্যে বেশিরভাগ কেসে মানে মামলায় আমরা দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এনআইডি সার্ভারে কোনো ত্রুটি নেই, বরং সিম কোম্পানিগুলোর সার্ভারে সমস্যার কারণে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। সমস্যাটা কি অপারেটরদের নাকি এটা দেখতে হবে। এনআইডি কোনো সার্ভার ডাউন না, আমি এখনো কথা বলেছি, আমরা যে নিয়মতান্ত্রিকতার মধ্যে আনতে চাচ্ছি তাতে কিছু সিম ঝরে পড়বেই এবং সিমগুলো ঝরে পড়বে যারা সন্ত্রাসী এবং বিভিন্ন অবৈধ বিআইপি এই কাজে ব্যবহার করে জঙ্গি অর্থায়নে, এই সিমগুলো ঝরে পড়বে। আমরা ইতিমধ্যে 8 কোটি ক্রাশ করে ফেলেছি দুদিন আগেই। জনগণ কি চায় তাদের মতামতই আমাদের শিরোধার্য হবে, তবে এটা অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে না, আমার একটা কাট অফ ডেট থাকবে। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা আর গণসংযোগে ততই মুখর হয়ে উঠছে বগুড়ার শেরপুর ও নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা, জয়ের লক্ষ্যে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন তারা খুঁজছেন সৎ ও যোগ্য প্রার্থী। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার শেরপুর ও নন্দীগ্রাম উপজেলায় চতুর্থ পর্যায়ে নির্বাচন হচ্ছে 15টি ইউনিয়নে। এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন করছেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পরে ইউনিয়নগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। দলীয় লোকজন থাকলে আর কাজকাম বেশি হবে এবং তারা সবসময় কাজকামের জন্য তারা বিভিন্ন সময় যায় দলীয় নেতাকর্মীদের কাছে ধর্ণা দিতে পারবে, কাজ আনতে পারবে। আমি মনে করি চেয়ারম্যান হতে পারি, এলাকার যত সমস্যা আছে সমস্যা আমি সমাধান করবো। যদি সঠিক ভোট হয় আমি বিপুল ভোটে ইনশাআল্লাহ জয়লাভ করব। শেখ হাসিনা সরকারের নৌকা মার্কা ভোট দিলে এই শ্রাবণদিঘি ইউনিয়নে মডেল হিসাবে একটা ইউনিয়ন পরিচিত হবে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আমি ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করব। ভোটাররা খুঁজছেন সুখে দুঃখে তাদের কাছে থাকবেন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থী। গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারবে, আমরা সেই প্রার্থীকে আমরা ভোট দেব যে জনগণের সাথে আছে, জনগণের সাথে থাকবে।
এই ধরনের পত্রিকায় হয়। দল মত নির্বিশেষে যে ভালো লোক তাকে আমরা ভোট দেব এলাকার উন্নয়ন যাতে করে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন সমন্বয়কারী কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে আমরা কাজ করছি এবং সর্বাত্মক প্রস্তুত আছি। আমরা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব। শেরপুরে 10টি ইউনিয়নে 41 জন চেয়ারম্যান, 107 জন সংরক্ষিত নারী সদস্য ও 359 জন সাধারণ সদস্য এবং নন্দীগ্রামের 5টি ইউনিয়নে 28 জন চেয়ারম্যান, 97 জন সংরক্ষিত নারী সদস্য ও 201 জন সাধারণ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 5টি ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। তীব্র গরমে নির্বাচনী প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে। তারপরও ছুটির দিন হওয়ায় প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি তুলে ধরতে। আর ভোটাররাও হিসেব নিকেশ করছেন কোন প্রার্থীকে নির্বাচিত করলে তাদের সর্বোচ্চ উন্নয়ন হবে। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আখাউড়া উপজেলার 5টি ইউনিয়নে মোট ভোটার 72,785 জন। এর মধ্যে পুরুষ ভোটার 36,404 জন এবং নারী ভোটার 36,381 জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে 40 জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন 163 জন। সরকারের যিনি প্রার্থী আছেন তিনি যদি জোরপূর্বক সেন্টার দখল না করেন আমার বিশ্বাস যে ইনশাল্লাহ 100% আমি পাশ করবো। আপাতত ভালোই আছে, তবে কোন কোন ক্ষেত্রে গিয়ে সেটা একটু বাধা সৃষ্টি করার চেষ্টা করতেছে। চেয়ারম্যান প্রতিনিধি বানায় বা হইতে পারি, আমি এলাকার উন্নয়নের জন্য অনেক কিছু করে যাব এবং আমি সবার ঘরে ঘরে উন্নয়নের দোয়ার পৌঁছে দিব। শঙ্কার মধ্যে এই এলাকার জনগণ আছে, কারণ আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী আসছেন উনি সরাসরি বলছেন যে আপনারা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, আমরা ব্যবস্থা করে নিব। একজন সক্রিয় ব্যক্তি চাই, শিক্ষিত, সুশিক্ষিত। ভোটের পরিবেশ অনেকই ভালো, অন্য কোনো চাপ অথবা প্রেশার কোনো কিছুই নাই। ইউনিয়ন তো এক দিক দিয়ে হয়েছে পোলা মানে বাচ্চা কাচ্চা লয়, আবার আর দিক দিয়ে হয়েছে স্কুল, আর আর দিক দিয়ে হয়েছে রাস্তা। আমরা তো দুইটা জিনিসের সমস্যাটা বেশি। বাংলার সময় আরো থাকছে, সঠিক তথ্যের অভাবে প্রকৃত হোমিও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে অধিকাংশ মানুষ। প্রতিটি জেলা হাসপাতালে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা। রাজশাহীর সাহেববাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে হতাশার পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পুলিশ ফাঁড়ির আশপাশে ককটেল ফাটিয়ে ডাকাতি করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। পাশাপাশি এখনও পর্যন্ত লুট হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার না করায় ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা। তবে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। গতরাতে নগরের গণকপাড়ায় এম রায় জুয়েলার্সের স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি ডাকাতের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আহ্বান জানান। শোকেশেরও কিছু নেই, ট্রেনেরও কিছু নেই, সব ফ্ল্যাপস উইথ সিন্দুকের। ওরা শুধু বস্তার মধ্যে ঢুকিয়েছে, ট্রে সহ বস্তার মধ্যে ঢুকেছে। তবে আমার আমি জিরো, আমার সিদ্ধার ভেঙ। রাজশাহী শহরের মানুষ অপরাধ করছে তা মনে করি না। আমরা মনে করি বাইরে থেকে রাজশাহীতে এসে অপরাধের একটা ক্ষেত্র তৈরি হয়েছে এবং এটা জেলা থেকেও হতে পারে, তবে শহরে তাদের আশ্রয়স্থল আছে, আশ্রয়স্থলগুলো কিন্তু ভেঙে দিতে হবে। বাড়ি যেহেতু সুনির্দিষ্ট করে অভিযোগ এখন আমরা দেয়নি, কতটুকু মালামাল গেছে না গেছে পুরোপুরি সেই বলতে হবে, আমরা কিছু বলতে পারবো না। তবে কিছুটা হলে খোয়া গেছে। মালামাল উদ্ধারের জন্য আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি এবং আমাদের লোকজন সবাই বাহিরে আছে। পূর্বশত্রুতার জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ভূঁইয়ার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায় রায়পুর উপজেলার দেনায়তপুর গ্রামের মহিমার সাথে 2013 সালে নাজমুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায় স্ত্রীকে নির্যাতন করায় 7 মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিল মহিমা। কিন্তু গত রাতে হঠাৎ করে দলবল নিয়ে মহিমার বাড়িতে হামলা চালায় নাজমুল। এ সময় মহিমা ও তার বাবা মা সহ দুই বোনকে কুপিয়ে আহত করে সে। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে নাজমুলকে ধরে ফেলে। এর আগেই নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে
যায় তার সহযোগীরা। বিয়েদার হওয়ার এসে আমার এই ঘরের ভিতরে টাকা টুকা নেয়, মদ গাঁদার নিশায় সমস্ত খুব উত্তেজিত ভাবে আঙ্গ অত্যাচার করতে রে। তালাক নামা দেওয়ার পরে এ ঘটনায় বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ। স্থানীয় লোক জনসহায়তায় আমরা আটক করি এবং উক্ত ঘটনায় তাকে কে বা কোন সহযোগী আছে কিনা আমি তদন্ত করে দেখতেছি এবং হামলার ঘটনায় আহতদের মধ্যে একজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমসংবাদ লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার রাজীবপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় ভোরে রাজীবপুর গ্রামের টুকুমিয়ার ব্রিজের পাশের মাঠে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। এ সময় পুলিশে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে। দুটি লাশের গায়েই গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে নিহত মানিক ও কামরুলকে রাতে কে বা কারা মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছে স্বজনরা। নিহতদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর মাদক চোরাচালান নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ১৬টি ঘাটে লাইটারের জাহাজ মালিকদের দ্বিতীয় দিনের ধর্মঘটে সব ধরনের পণ্য উঠানামা বন্ধ রয়েছে। শ্রমিকরা জানান, এর আগেও মজুরি বৃদ্ধির দাবিতে টানা ৬ দিন ধর্মঘটে জাহাজ থেকে পণ্য উঠানামা বন্ধ ছিল। এরপর মজুরি বৃদ্ধির ঘোষণা দেওয়া হলেও মালিকদের ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে আছে। এ অবস্থায় স্বল্প আয়ের এই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। আমাদের ৬টা দিন কেটে গেল, আবার দুই দিন চলে গেল, কবে কাম চলবো তা তো কিন্তু নির্দিষ্ট নাই। তারা যদি অবরোধ গুলো দেয়, এই দিন মজুরি মানুষগুলো এরা কি করবে? এরা তো ভাত খাইতে পারতেছে না। তারা আন্দোলন করে করুক, তাদের আন্দোলন করার অধিকার আছে, সবারই আছে, আমরাও করি আন্দোলন, কিন্তু আমরা কেউ প্যাডে লাথি দিয়ে সহজে করি না। জ্বালানি তেলের দাম কমানোর পর যাত্রী ভাড়া কমানো হবে কিনা সে বিষয়ে আগামী ২রা মে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরের কাশিমপুরের তেতুই বাড়ি এলাকায় নবীনগর চন্দ্রা সড়কে আন্ডারপাসের নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ১ টাকা যদি তেলের মূল্য কমে প্রতি কিলোমিটার, তাহলে পরিবহনের ভাড়া ১ পয়সা। আগামী সোমবার ডিআরটিএতে এই ভাড়া বিষয়ে বৈঠক হবে। ক্যালিফোর্নিয়া একটা বাঙালি দম্পতি সম্প্রতি তাদের ঘরের মধ্যে প্রবেশ করে হত্যা করা হলো, সে ব্যাপারে জন কেরি সাহেবের সাহেবদের অত মাথা ব্যথা নেই যতটা বাংলাদেশের একটা কলা বাগানের একটা হত্যাকাণ্ড নিয়ে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন। কোনো খুনিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। অপচিকিৎসা আর হয়রানির কারণে হোমিও চিকিৎসার ওপর আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। দেশে আধুনিক চিকিৎসার সুযোগ থাকলেও প্রচারণা আর সঠিক তথ্যের অভাবে প্রকৃত হোমিও চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে দেশের অধিকাংশ মানুষ। স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে উল্লেখযোগ্য সংখ্যক হোমিও চিকিৎসক থাকলেও একটিমাত্র সরকারি হাসপাতাল দিয়ে হোমিও চিকিৎসার প্রসার ঘটানো সম্ভব নয়। এক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে হোমিও চিকিৎসা ছড়িয়ে দিতে হোমিও হাসপাতালের সংখ্যা বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। বিস্তারিত মুজাহিদ শুভ রিপোর্টে। মধ্যবয়সী নুরুজ্জামান গ্যাংরিন বা বার্জার ডিজিজ নামক কঠিন রোগে আক্রান্ত। বিগত বছরগুলোতে রাজধানীর প্রায় সব বড় হাসপাতালে খুঁয়েছেন ৪০ লক্ষাধিক টাকা। চিকিৎসকদের পরামর্শে হাত পা কাটার পরিবর্তে রাজধানীর সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র কয়েক হাজার টাকায় কোনো সার্জিক্যাল অপারেশন ছাড়াই তিনি সুস্থ হন। আমার এই রোগের কারণে আমি বহু জায়গায় ঘুরছি, কোনো সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত আমি হোমিওতে আসিয়া
আমার অনেকটা সুস্থতা লাভ করেছি। ব্রেইন স্ট্রোকের কারণে 12 বছরের প্রবাস জীবন ছাড়তে বাধ্য হয়েছেন আসমা বেগম। অবশ্য শরীরে অনুভূতি শক্তি ফিরে পেতে 3 বছরে 20 লাখ টাকা ব্যয় করেও ব্যর্থ হয়েছেন। সবশেষ হোমিও চিকিৎসার দ্বারস্থ হয়ে স্বল্প ব্যয়ে দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন এই ভুক্তভোগী। আমি আগে হাঁটতে পারতাম না, এখন আমি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আমি হাঁটতে পারতেছি, একা একা চলতে পারতেছি, সব জায়গায় আমি যাইতে পারতেছি। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া 5টি নতুন হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা না হওয়ায় ব্যাচেলর ডিগ্রি নিয়েও বেকারত্বের ঘানি টানছেন 1400 হোমিও চিকিৎসক। হোমিও চিকিৎসার প্রসারে প্রথমেই রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিও মেডিকেল কলেজ হাসপাতালকে আধুনিকায়ন করার পরামর্শ প্রতিষ্ঠানটির অধ্যক্ষের। গভর্নমেন্ট এটা যদি খুব দ্রুত 250 বেড করেন এবং সেখানে 250 বেডের জন্য যা ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ারগুলো আমাকে দিতে হবে। এখানে আমাদের 4টা ওয়ার্ডে আমরা এখন রোগীদের ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু ক্লিনিক্যালি 9টা ওয়ার্ড হওয়া উচিত। চলতি বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে দেশের প্রতিটি জেলা হাসপাতালে একজন করে হোমিওপ্যাথি মেডিকেল অফিসার নিয়োগের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রী তো সারা মানে প্রতিটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করতেছে, সেই হিসাবে যদি হোমিও মেডিকেল কলেজ সব জায়গায় করা যায় আর অন্তত বিভাগীয় পর্যায়ে যদি করা যায় তাহলে অনেক ভালো হবে। হোমিও চিকিৎসা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি সারা দেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের পরামর্শ স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বোরো ধান কাটার মৌসুমকে কেন্দ্র করে কিশোরগঞ্জে আড়াইবাড়িয়া গ্রামে কাস্তে তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কামাররা। সারা বছর কাস্তে তৈরি করলেও বোরো ধান কাটার সময় এলেই এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ, তাই দিন রাত কাস্তে তৈরি করছেন কামাররা। এখানকার 200+ পরিবারের প্রায় 1000 মানুষ কাস্তে তৈরি করে জীবিকা নির্বাহ করে। পুরুষের পাশাপাশি মেয়েরাও কাস্তে তৈরি করে উপার্জন করছেন অর্থ। তবে সরকারের পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এই ব্যবসার প্রসার ঘটত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ইতিমধ্যে ঋণের ব্যাপারে ব্যাংকগুলোর সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র। প্রায় 2-2500 লোক আমরা শ্রমিক আছে যে ওই কাছির কামের সাথে আমরা জড়িত। কাছিগুলি বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, যেমন আমরা নিজেরাও দিয়ে আসি, ওরা যারা কাছি নেয় পাইকার ওরা এসে নিয়ে যায়। কাছি যে কাজটা সেটা মনে হয় আমরা একটা শিল্প, এই শিল্পটা আমরা সংসারই গুছায় তারপর দিয়ে করা হয়। এটা পুরুষের পাশাপাশি মহিলারাও একটা কাজ করার সুযোগ পায়। তাদের সবচেয়ে বড় যে সমস্যাগুলো সেটা হচ্ছে তাদের আর্থিক সমস্যা। এই সমস্যাগুলো নিয়ে আমি মেয়র হিসাবে বিভিন্ন সময় ব্যাংকের সাথে আমি কথা বলছি, তাদের কিভাবে একটু আর্থিক সহায়তা দেওয়া যায়। জামালপুরে মেলান্দহে চাঞ্চল্যকর সাইদুর হত্যা মামলার প্রধান আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ভোরে মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে রবিউলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারীসহ শতাধিক এলাকাবাসী। গত 10 ফেব্রুয়ারি মেলান্দহের দিঘলিপাড়ের বাসিন্দা সাইদুরকে অপহরণের পর হত্যা করে রবিউল ও তার সহযোগীরা। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মেলান্দহ থানায় 7 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। বরিশালে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে 27 জন আহত হয়েছেন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের 6 মাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 7:45 দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের বহনকারী একটি বাস বরিশাল থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা বরিশাল মহাসড়কের 6 মাইল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বসে থাকায় 27 পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে রংপুর ও নোয়াখালীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ইট ভর্তি ট্রাক এর সাথে সংঘর্ষ হয়ে তারপরে আমাদের বাস একটা গাছের সাথে যে ধাক্কা লাগে তারপরে আমাদের বেশ কিছু লোক আহত হয়। আনুমানিক 27 জনের মতো, এর মধ্যে 2 জন একটু গুরুতর আহত হয়েছে, তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি আর বাদবাকি সবাই স্টেবল আছে, তাদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুদিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন, বিশেষ সতর্কতা জারি। বনজ সম্পদ আহরণে 5 পারমিট স্থগিত। তীব্র দাবদাহে পড়ছে দেশের বিভিন্ন এলাকা, প্রচণ্ড গরমে
যশোরে জনদুর্ভোগ চরম, অসুস্থ হয়ে পড়ছেন অনেকে, চট্টগ্রামের হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এক সপ্তাহের ব্যবধানে আবারও কালবৈশাখী ঝড়ে লন্ডভণ্ড সুনামগঞ্জের বিশ্বম্ভর উপজেলা। বিশ্বম্ভরপুর উপজেলা উপরে গেছে গাছপালা চাপা পড়ে শিশু নিহত। অধ্যাপক রেজাউল করিমকে হত্যা মিশনে অংশ নেন তিনজন, তথ্য পুলিশের। বিভিন্ন টার্গেট কিলিংয়ে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং লক্ষ্মীপুরের রায়পুরে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম, সদরে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট এ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।